শাকির আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, আপনি প্রতিবেদনে বলছিলেন যে শাখা ক্যাম্পাস থাকছে না, তো যেহেতু যদি শাখা ক্যাম্পাস না থাকে সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে? মৌটুসী, আমরা জানি যে ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলাফলের শীর্ষে থাকে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে চান এবং অভিভাবকরা কিন্তু তাদের সন্তানদেরকে সেই প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য একটি ভর্তি যুদ্ধে অবতীর্ণ হন। সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই অবস্থাটিকে সামাল দিতে হিমশিম খায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো বিভিন্ন স্থানে তাদের শাখা খুলে বসে এবং এই শাখা পরিচালনার ক্ষেত্রে নানা ধরনের অসঙ্গতি। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আর্থিক নানা ধরনের অসঙ্গতি, লেনদেন সহ শিক্ষকদের বেতন থেকে শুরু করে প্রতিষ্ঠান প্রদান এমনকি ম্যানেজিং কমিটির যে দুর্নীতি সেটি কিন্তু বারবারই আলোচনা এসেছে এবং এটি পরিদর্শনের দায়িত্বে থাকা যে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সেই নিরীক্ষা অধিদপ্তরের তদন্তেও কিন্তু বিপুল পরিমাণ দুর্নীতি বা কোটি কোটি টাকা অনিয়মের যে সুযোগ হচ্ছে এই প্রতিষ্ঠানে সেটি উঠে এসেছে। আমরা যদি একটু দেখতে যাই যে এই বিদ্যমান যদি শাখাগুলো না থাকে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিপরীতে একাধিক শাখা যেটি সেটি থাকবে না, যে শাখাগুলো আছে সেগুলোকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হবে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলতে যাই যে ভিকারুননেসার বেইলি রোডে মূল ক্যাম্পাস, পাশাপাশি আজিমপুর, বসুন্ধরা এবং ধানমন্ডিতে শাখা ক্যাম্পাস রয়েছে। ঠিক ভিকারুননেসা নন স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর নামে একটি স্বতন্ত্র আসলে প্রতিষ্ঠানই হবে এই শাখাটি। ঠিক একইভাবে অন্যান্য স্কুল এবং কলেজে যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোও কিন্তু পূর্ণাঙ্গ একটি প্রতিষ্ঠানে বা স্বতন্ত্র একটি প্রতিষ্ঠানের রূপ লাভ করবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু এই 4 থেকে 5টি শাখার অর্থাৎ ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পাচ্ছি যে 40 থেকে 50 হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, এরকম 4-5টি শাখার দায়িত্বে থাকেন একজন প্রধান শিক্ষক বা অধ্যক্ষ। কিন্তু এই যে শাখাগুলো স্বতন্ত্র প্রতিষ্ঠানের রূপ দেওয়া হলে সেই অধ্যক্ষ কিন্তু 4টি স্বতন্ত্র প্রতিষ্ঠানের 4 জন অধ্যক্ষ থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি স্কুল এবং কলেজের যে গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি সেটিও কিন্তু আলাদা হয়ে যাবে, যার ফলশ্রুতিতে শিক্ষাকে কেন্দ্র করে যে বাণিজ্য হয় সেই জায়গাটি আসলে কিছুটাও কমবে বলে আসলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। শাকির, অবশ্যই কোনো না কোনো বিড়ম্বনার শিকার হয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো ঠিক কি কারণে এইরকম সিদ্ধান্ত নেওয়া হলো যে শাখা ক্যাম্পাস থাকবে না? মৌটুসী, আমরা যদি একটু দেখতে যাই যে এই সিদ্ধান্তগুলো এটি কেন নেওয়া হলো, সেটির সবচেয়ে বড় কারণ যেটি সেটি আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে আর্থিক যে অস্বচ্ছতা কেলেঙ্কারির বিষয়টি আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মূল ক্যাম্পাসের বেমাতা সুলভ আচরণ, অর্থাৎ এই একটি ক্যাম্পাসের অধীনে যখন অন্য শাখাগুলো থাকে সেই ক্ষেত্রে শাখা প্রধানরা কিন্তু নানা ধরনের যে অনৈতিক বা আর্থিক কেলেঙ্কারি সেটিতে জড়িয়ে পড়েন এবং প্রতিষ্ঠান প্রধানের পদ নিয়েও কিন্তু আমরা দেখতে পাই যে নানা ধরনের মামলা হামলা থেকে শুরু করে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। পাশাপাশি কেন্দ্রের যে নির্দেশনাগুলো আছে বা শাখার যে সমস্যাগুলো আছে সেটি কিন্তু আসলে কেন্দ্রে পৌঁছায় না, এটি একটি বড় সমস্যা। পাশাপাশি আমি দেখতে আপনি একটু যদি দেখেন যে আহ্বায়ক এবং ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত, অর্থাৎ এই যে প্রতিষ্ঠানগুলো আমি বললাম রাজধানী মণিপুর উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননেসা নন স্কুল অ্যান্ড কলেজ, প্রতিটি কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের প্রধান কে হবেন সেটা নিয়েও কিন্তু এক ধরনের প্রতিযোগিতা থাকে এবং সেটি আদালত পর্যন্ত গড়ায় এবং পরবর্তীতে কিন্তু মূল অধ্যক্ষ অর্থাৎ নিয়মিত একজন অধ্যক্ষ পায় না বহুদিন ধরে এই প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি আরও কিছু কারণ আমরা একটু যদি দেখে নিতে চাই মৌসুমী, আমরা আরও কিছু কারণ দেখতে পাচ্ছি যে আর্থিক অস্বচ্ছতা যেটি বলছিলাম, ভালো ফলাফলের সুযোগকে কাজে লাগিয়ে তারা এক ধরনের শিক্ষা বাণিজ্যে লিপ্ত হয় এবং এমপিও গ্রহণ না করে শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চ হারে বেতন নিয়ে ইচ্ছা অনুযায়ী শিক্ষকদের বেতন নির্ধারণ করে। এটি যদি আমি একটু আপনাকে সংক্ষেপে বিশ্লেষণ করতে চাই, যেমন রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় এটি কিন্তু একটি এমপিও ভুক্ত প্রতিষ্ঠান, কিন্তু তারা সরকার থেকে যে বেতন ভাতা দেওয়া হয় সেটি কিন্তু তারা তুলছেন না, বছরের পর বছর সেটি সরকারের কোষাগারেই থাকছে। কিন্তু এটির বিপরীতে তারা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চ হারে বেতন নিচ্ছেন এবং সেই উচ্চ হারে বেতন নিয়ে তারা কোনো ধরনের নীতিমালা না মেনে ইচ্ছা অনুযায়ী নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেদের বেতন নির্ধারণ করছেন, কেউ 50,000 কেউ 1,00,000 টাকা, অর্থাৎ কোনো ধরনের আর্থিক যে একটি শৃঙ্খলা স্বচ্ছতা সেই জায়গাটি নেই। পাশাপাশি এই যে বিপুল পরিমাণ অর্থ আসে সেই ক্ষেত্রে তারা কোথায় ব্যয় করবেন? ব্যাংকে কিন্তু কোটি কোটি টাকা এইসব শিক্ষা প্রতিষ্ঠানে, তারা কিন্তু সেগুলি নিজেদের মিটিংয়ের সম্মানী পাশাপাশি অন্যান্য নামে বেনামে কিন্তু সেই অর্থগুলো নয়ছয় করেন এমন অভিযোগও কিন্তু রয়েছে। পাশাপাশি আরেকটু যদি বলতে চাই যে এই প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বোর্ডের নির্বাচন যখন হয়, আপনি দেখতে পারবেন রাজধানীর এই নামী প্রতিষ্ঠানগুলোর যখন গভর্নিং বোর্ডের নির্বাচন হয় তখন কিন্তু বিপুল প্রচার প্রচারণার একটি বিষয় দেখা যায়, এমনকি কালো টাকারও ব্যবহার হয় এই প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বোর্ডের নির্বাচনে, কারণ তারা জানেন যদি নির্বাচিত হতে পারেন সেই ক্ষেত্রে ভর্তি বাণিজ্য সহ নানা ধরনের এই 4-5টি শাখার যে অনিয়ম সেগুলো তিনি করতে পারবেন। শাকির, তো এই বিষয়গুলো নিয়ে অভিভাবক বা বিশেষজ্ঞরা কি বলছেন?
মৌসুমী আমরা একটু দেখে নিতে চাই সংক্ষেপে যে অভিভাবকরা কিন্তু এটিকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে মূল ক্যাম্পাস যে শোষণ এবং শাসন করে শাখা ক্যাম্পাসগুলোকে সেটি কমবে পাশাপাশি এখন একটি প্রবণতা দেখা যায় যে মূল ক্যাম্পাসে মানসম্মত শিক্ষক যারা বা যোগ্য শিক্ষক যারা তারা থাকেন শাখা ক্যাম্পাসগুলো অনেকাংশে বঞ্চিত হয় সেই জায়গাটা আসলে একটি ব্যালেন্স আসবে এমনকি তারা বলছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরা এবং যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে বিকেন্দ্রীকরণের ফলে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা হবে যার ফলে শিক্ষার মান বাড়বে এবং শিক্ষাবিদরা বা শিক্ষা বিশেষজ্ঞরা একটি পরামর্শ দিয়েছেন যে এটির পাশাপাশি যে এলাকার শিক্ষার্থী বসবাস করছে সেই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাকে প্রাধান্য দেয়া যায় বা তাকে ভর্তি করা যায় সেই ক্ষেত্রে আসলে এই সমস্যা যেগুলো সেগুলো কিন্তু কমবে সেই ক্ষেত্রে তারা এই এলাকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন ধন্যবাদ শাকির আপনাকে আপনাকেও ধন্যবাদ শিক্ষা প্রতিষ্ঠানের শাখা বন্ধের বন্ধনী আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী শাকির আহমেদ